তাহলে সেই ইললেজিটিমেট চাইল্ড ডেলিভার্ড বাই দিস ইললিগাল প্রসেস, সেটাই তো ডাউটফুল হয়ে যাবে। মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করছেন, আর তার আউটকামে যেখানে লেফট বা সিপিএম প্রার্থী জয়ী হলো তাকে বাদ দিয়ে অন্য কেউ যদি সার্টিফিকেট দেন, সেই সার্টিফিকেট তো আমাদের প্রধানমন্ত্রীর গ্রাজুয়েশন সার্টিফিকেটের মতো, আমাদের মুখ্যমন্ত্রীর ইজ্জত যা পিএইচডি ডিগ্রির মতো, তার কি দান থাকবে মানুষের কাছে? এখনো যেখানে সার্টিফিকেট ইস্যু করা হয়নি ইমিডিয়েটলি সে সার্টিফিকেট ইস্যু করতে হবে বামপন্থী বিজয়ী ক্যান্ডিডেটদের, যেখানে রিভার্স করা হয়েছে আবার একটা ডিউ প্রসেস অফ ল যাওয়ার থেকে আগে সেটাকে চোখের সামনে হয়েছে। এক্সাম্পল দিতে পারি আমি একটা দুটো, পূর্ব বর্ধমান রায়না ওয়ান ব্লকে পলাশনে 18টার মধ্যে 18টাই বামপন্থী জিতেছে, টিএমসি শূন্য, এখনো সার্টিফিকেট দেওয়া হচ্ছে না রিভার্স করার জন্য। নর্থ 24 পরগনা হুগলিতে দেখবেন ভোটের দিন থেকে যেগুলো আমরা বলছিলাম, নমিনেশন সময় থেকে বলা হচ্ছিল, আজকে কাউন্টিং এর সময় দেখা গেল সেখানে ক্যান্ডিডেটকেও এজেন্টকেও বার করে দেওয়া হলো, ঢুকতে দেওয়া হচ্ছে না। হুগলির ধনেখালী ব্লক, মন্দারা জিপি, নর্থ 24 পরগনার বাদুরিয়া ব্লক, সব জিপি যেখানে একদম জয় সুনিশ্চিত বামপন্থীদের, প্রথম থেকে পুলিশ মিথ্যাচার করেছে, মিথ্যা মামলা দিয়েছে, আর আজকে কাউন্টিং এ কাউকে সবাইকে বার করে দেওয়া হয়েছে এবং কাউন্টিং এজেন্ট ক্যান্ডিডেটকে মারা হয়েছে। হাওড়া ডিস্ট্রিক্ট, কলকাতা তো কাছেই, ওই যেখানে ডোমজুড়ে পাঁচিল ভেঙেছিল পেছন দিয়ে ঢোকার জন্য, আর আজকে নর্দমাতে জানলা দিয়ে নর্দমা ফেলে দিয়েছে, দীপশিতা তার মা তাদেরকে উপরে আক্রমণ করেছে আমাদের বামপন্থীরা, আর বলছে যা পুলিশ বলছে যা হয়তো হয়ে গেছে চলে যান বাড়ি চলে যান, যা হয়তো হয়ে গেছে। উত্তর দিনাজপুরে করণ দিঘিতে বাইরের মানুষ নাছর বন্ধ হয়ে আছেন, আর ভেতরে জেতা ক্যান্ডিডেটদেরকে তার আবার রিকাউন্টিং নাম করে গৌতম পাল, গতবারে হেমতাবাদে এই তৃণমূলের গুন্ডা ভোট লুট করেছিল পুলিশকে নিয়ে হেমতাবাদ ব্লকে দাঁড়িয়ে ভেতরে, আজকে করণদিঘির এমএলএ, সে করণদিঘির ভেতরে কাউন্টিং সেন্টারের মধ্যে দাঁড়িয়ে আছে, সমস্ত ডকুমেন্টস আছে আমাদের কাছে, বসে বিডিওর বদলে সে প্রিসাইড করছে কাউন্টিং। এরকম উদাহরণ আমি অনেক দিতে পারি, আমরা এই জন্যই পাহাড়ে পাবলিক করেছিলাম কারণ ওদের সব ডাউন হয়ে যাবে। ভোট যখন থেকে আমরা চালু করেছি 1101 অভিযোগ বিভিন্ন জেলা থেকে আমরা ইলেকশন কমিশনকে দিয়েছি, আর অনেক এসছে কিন্তু যেগুলো ভেরিফাই করে আমরা দিয়েছি, এবং তার মধ্যে অভিযোগগুলো আজকে দেখা যাবে যে সেই সব জেলাগুলোতে যেখান থেকে অভিযোগ বেশি এসেছিল, নির্বাচন কমিশন যদি একটু সেন্সিবল থাকতো একটু রেসপন্সিবল থাকতো তাহলে কাউন্টিং আজকে সবচেয়ে বেশি অভিযোগ সেই সব জেলাগুলো, তাহলে সেগুলো টার্গেট যেটা সিপিএম এর নেতৃত্বে বামপন্থীরা জিতবে, পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, কুচবিহার, পশ্চিম বর্ধমান, তার মধ্যে দাঁড়িয়েও মানুষ যেভাবে সমর্থন করেছেন জয়ী করেছেন আমি অভিনন্দন জানাচ্ছি, স্যালুট জানাচ্ছি, কিন্তু আবার বলছি লড়াইটা এখানেই শেষ নয়, এখনো কমরেডরা দাঁতে দাঁত চেপে লড়ছেন। আমি যেমন বালির উদাহরণ দিলাম সেরকম এই সোনারপুরের কলকাতার যেগুলো উপকণ্ঠে যেখানে আপনারা সরাসরি খবর পেতে পারেন কারো মারফত নয়, এই কালিকাপুর সিপিএম জিতলো কিন্তু সার্টিফিকেট এখনো দেওয়া হচ্ছে না, রিভার্স করার চেষ্টা করা হচ্ছে, কালিকাপুর ওয়ান, কালিকাপুর টু, এবং সেখানে এমএলএ লাভলি মৈত্র, সাকরাইলে এমএলএ, এসব কাউন্টিং সেন্টারে বসে আছে, আর সেই সব জায়গায় বেশি গন্ডগোল হচ্ছে যেখানে এমএলএ গুলোকে বিডিও তার অ্যাসিস্ট্যান্ট করে বসিয়েছে বা ডিএম যাকে অথরাইজ করেছে যে সিদ্ধান্ত তৃণমূলের এমএলএরা নেবে মানুষ নয়।
বিকেন্দ্রীকরণ করে এটাই করা হয়েছিল যে এমপি এমএলএ থাকলেও পঞ্চায়েতে নিজস্ব প্রতিনিধি থাকবে, থার্ড টায়ার জেলা পরিষদ থাকবে, পঞ্চায়েত শ্রেণী থাকবে, সেখানে এই অপদার্থ নির্বাচন কমিশন এবং অপদার্থ সাধারণ প্রশাসনকে ব্যবহার করে এবং একটা বড় অংশের ঘুষখোর পুলিশকে ব্যবহার করে এমএলএরা নিজের পছন্দ মতো পঞ্চায়েত ওই কালেক্টর তৈরি করার চেষ্টা করছে, এটা চলবে না। নতুন করে আগামীকাল থেকেই নতুন করে লড়াই শুরু হবে, কারণ বাংলাকে বাঁচাতে হবে, গ্রাম বাংলাকে বাঁচাতে হবে। সবটা নিউ টাউনের মতো দখলদারি হবে না। পাশে রাজারহাটে দেখেছেন যেখানে ভোট হয়েছে, মানুষ ভোট দিয়েছেন, জিতিয়েছেন। আমরা যেমন বলেছিলাম 2018টা নত নয় 2023, এবং আজকে বলছি এই আষাঢ় মাসেই কিন্তু বর্ষণ শেষ হবে না। মানুষ একবার যেখানে জেগেছেন, রাস্তায় নেমেছেন, সেখানে এই রাস্তার লড়াই জারি থাকবে যতক্ষণ পশ্চিমবঙ্গের মানুষগুলোকে ঐক্যবদ্ধ করে এখানকার গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ পরিবেশটাকে আমরা ফিরিয়ে আনতে পারছি না। আমি অভিনন্দন জানালাম, মানুষকে অভিনন্দন জানালাম কেন? আমি অভিনন্দন জানালাম কেন? কোন পার্সেন্টেজ? ইলেকশন সাইটে তো পাওয়া যাচ্ছে না, তুমি কোথেকে পাচ্ছ পার্সেন্টেজ? পার্সেন্টেজ কোথেকে পাবে তুমি? আমি সিপিআইএম এর জেলাগুলোর কাছ থেকে যে রিপোর্ট পেলাম আর তোমাদের টেলিভিশন চ্যানেলে যা দেখছি তার মধ্যে অন্তর হচ্ছে। ওই সি ভোটার সিনড্রম, যে সবসময় একটা বিজেপিকে একটু এগিয়ে রাখতে হবে। বাজারে বিজেপি নেই, বাজারে নেই, কিন্তু হোলসেল মার্কেটে আছে, খুচরো বাজারে আকাল পড়েছে। লড়াইটা হচ্ছে বামপন্থীদের নেতৃত্বে, বামপন্থী কংগ্রেস আইএসএফ প্লাস, আমি আবার বলছি, আর অনেক এরকম গণতান্ত্রিক শক্তি আছে যারা বিজেপি তৃণমূল বিরোধী ভার্সেস তৃণমূল। আর এই জন্য তৃণমূলের সমস্ত আক্রমণের কেন্দ্রবিন্দু হচ্ছে সিপিআইএম বা বামপন্থীরা বা কংগ্রেস কর্মীরা, এবং ফলাফলও তাই। সব গল্প উঠে গেছে। এটাই তো মিডিয়া, সরি টু সে, সরি টু সে, এবং সেটা বাজারে ছাড়িয়ে দেওয়া হলো। আমরা বলছি যেভাবে সার্টিফিকেট কেনা হচ্ছে, ভেতরে খুনের হুমকি দেওয়া হচ্ছে, গীতা হাজরা বাইরে বেরিয়ে এসে কি বলেছেন সেটা মিডিয়া দিচ্ছে না। সে বললো আমাকে জোর করে তৃণমূল মস্তান লিখে নিয়েছে, এর প্রতিকার হওয়া উচিত, বাইরে এসে সিপিএম এর সঙ্গে বলেছে, কিন্তু সেটা আসবে না, কারণ সেটা ক্যামেক্স স্ট্রিক্ট থেকে স্যানিটাইজ করা হয়েছে।